বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। কারা পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। গতকাল শনিবার উত্তর জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুচিকিৎসা ও মুক্তির দাবি, তারেক রহমানের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও সাজা বাতিল এবং আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে আয়োজিত অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি চাকসু ভিপি মোহাম্মদ নাজিম উদ্দিন। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত 3 ঘন্টা অনশন কর্মসূচি পালিত হয়। পরে মাহবুবের রহমান শামীম নেতাকর্মীদের পানি পান করিয়ে অনশন ভাঙান। উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের ও যুবদল নেতা কাজী সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি এম এ হালিম আলহাজ সালাউদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আলহাজ সেকেন্দার চৌধুরী, সরওয়ার উদ্দিন সেলিম, আহসানুল কবির রিপন তালুকদার, তোফাজ্জেল হোসেন, সালাউদ্দিন চেয়ারম্যান, শ্রমিক দল সভাপতি কামাল পাশা, 8000 বিএনপি সদস্য সচিব সুয়ামান মঞ্জু, নবাব মিয়া চেয়ারম্যান, সিদ্দিক আহমেদ, নাজমুন নাহার নেলি, মুসলিম উদ্দিন, রহমতুল্লাহ, ফায়াজুল্লাহ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গিয়াসউদ্দিন, মাস্টার ফারুক, আব্দুল বাতেন, পাশা মোহাম্মদ, সুজন, হারুনুর রশিদ, আনিস আক্তার টিটু, আলাউদ্দিন মহসিন, সিহাব উদ্দিন, তহিদুর রহমান টুটুল, নুরুন নবী, মুজাহিদ রুবেল, নূর উদ্দিন, আফসার সাকিব, আক্তার হোসেন, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ সৌরভ, সাজ্জাদ হোসেন হৃদয় প্রমুখ। মাহবুবের রহমান শামীম বলেন, কারাগারে যাওয়ার সময় খালেদা জিয়া হেঁটে এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য হেঁটে হাসপাতালে গিয়েছিলেন। এখন তিনি কারো সাহায্য ছাড়া দাঁড়াতেও চলতে পারেন না। তার দুই কাঁধে ব্যথা বৃদ্ধি পেয়েছে, হাঁটুর ব্যথা বেড়ে গেছে, প্রচণ্ড ব্যথা ও কাঁপনির জন্য তিনি হাত দিয়ে কিছু ধরেও রাখতে পারছেন না। তাছাড়া তার ডায়াবেটিস সহ অন্যান্য রোগ বেড়েছে। এটি কিসের লক্ষণ? সরকার পরিকল্পিতভাবে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাদের সব ভয় বেগম জিয়াকে নিয়ে, কারণ বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপোষহীন নেত্রী। প্রতি জেলায় উপজেলায় বিএনপি ও সব অঙ্গ সংগঠনকে এই অনশন ছড়িয়ে দিতে হবে। তারেক রহমানকে সরকার ভয় পায় উল্লেখ করে শামীম বলেন, তারেক রহমান এদেশের জনপ্রিয় একজন নেতা। তার শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত। সভাপতি বলেন, তিনি সেই প্রধানমন্ত্রী যিনি দেশে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। আজ যে অর্থনৈতিক উন্নয়ন আমরা দেখছি, তার ভিত্তি স্থাপন করার ব্যাপারে তার ভূমিকা ছিল অপরিসীম। অবিলম্বে বেগম জিয়ার সুচিকিৎসা ও মুক্তি এবং লায়ন আসলাম চৌধুরীর মুক্তি দাবি জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।